দেখো এরকম বর ভাগ্য করে পাওয়া যায়, তো ভাগ্যের দোষে পেয়ে গেছি আমি। এই দেখো পেঁয়াজ বাটা, পেস্ট করে নিয়েছে পেঁয়াজ, আর এইখানে আছে আদা জিরা লঙ্কা রসুন বাটা। তো আর এই যে রান্না কচুর লতি, আমার বর কচুর লতি খুব ভালো রান্না করতে পারে। বলছি বন্ধুরা, আমি যাচ্ছি মেলায়, বৈশাখীর মেলা, ছোট্ট একটু বসে দিনের মেলাতে হয়, গান ঘোরাচ্ছে। আমরা তিনজনই আজকে বেরিয়েছি, আমি পুচকু আর পুচকুর ঠানি, এই যে দেখো তিনজন। ওর বাবা ঘুমিয়ে গেছে, ডাকিনি আমরা, আর তো আমরা যাচ্ছি বের বের করতে। হাই বলে দাও, এই যে ওর হাই মানে এটাই হাই। তো আজকে বৈশাখ মাসের সংক্রান্তি, এইটা কালবৈশাখীর মেলা বলে, চড়কের চড়ক মেলা পড়ে, চড়কের মতনই এটা, উল্টা চড়ক বলে ওটা। চড়ক মেলা প্রচন্ড ভিড় হয়েছিল, এটা ছোট্ট মেলা হলেও ভিড় হয়েছে, ভালো ভিড় হয়েছে। আমরা একটা মাঠের ভেতর দিয়ে আসলাম, মানে মাঠ দিয়ে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, চলো 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 একটু চলো। হ্যাঁ, আমার পুচকুটা একদমই হাঁটতে চায় না, এই যে সবসময় বলে মেলায় ঢুকে গেছি। এই যে মেলা, ওই যে গাছ লাগিয়েছে, গাছগুলো হয়ে গেছে, আমরা এই মাত্র ঢুকলাম মেলার মধ্যে। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু, ছোট্ট একটু মেলা, বেশ ভালোই হয়েছে। ভালোই হবে, তাহলে আসছি, টাটা।